على بول الله اول بهادر الله على من غازي الله دكتور روني الله সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন কোচিখালীতে শেষ সন্ধ্যায় বেশ কয়েকটি পর্যটকবাহী লঞ্চ সেখানে রাখা ছিল আমরা বিদায় নেওয়ার আগে কয়েকটি লঞ্চে একটু ঘুরে বেড়ালাম তারপর ফিরলাম আমাদের লঞ্চে কি মাছ এটা রুই মাছ বস কি মাছ ভেটকি মাছ ভেটকি ভেটকি এই বলে রুই মাছ ভেটকি ভেটকি দিয়ে বলে চাইতে দিছি ভেটকি হ্যাঁ আর ওই চিকেন থাকবে চিকেন চিকেন মার্কেট থেকে আর এই সাথে থাকবে লুচি লুচি কালে দিলো তো পড়ছে ভাই আমাদের একটা সমস্যা হয়েছিল আমাদের তো এই বারবিকিউ গতকাল খাওয়ার কথা ছিল হ্যাঁ আর বৃষ্টি যখন আসছে কয়লা গেছে ভিজে সেজন্য কি করব ওটা শুকায় দাবার ছিল পোকা সন্ধ্যার দিকে একটু মহা মুশকিলে মধ্যে হ্যাঁ তারপরে সন্ধ্যার সময় আবার হচ্ছে কেওড়া পোকা কয়লা শুকায় তারপর আজকে আমরা আবার এসে দাঁড়াই এটা শেষ সন্ধ্যায় লঞ্চে বারবিকিউ হচ্ছে আমরা ফিরে যাব সুন্দরবন থেকে সুন্দরবন থেকে মানে কোচিখালি থেকে আমরা রওনা দিব কিছুক্ষণের মধ্যেই নগর উঠবে কোচিখালি থেকে লম্বা পথ পাড়ি দিতে হবে আমাদের লঞ্চে করে অবশ্য সুন্দরবন ঘোরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুকু ভালো লেগেছে আমার কাছে আসলে অতটা টানে না এই লঞ্চের ভ্রমণ তবুও বলবো যে পর্যটকবাহী যে লঞ্চগুলো রয়েছে যে ট্যুর অপারেটররা রয়েছেন তারা চেষ্টা করেন সুপতি হয়ে এখন মানে রওনা দিয়েছে আমাদের পরবর্তী গন্তব্য করমজল তবে মাঝখানে হয়তো আন্ধারমানিক অথবা জয়মণি কোথাও দাঁড়াবো রাতের খাবার চলছে লঞ্চের আমরা এক একজন এক এক জায়গা থেকে এসেছি কিন্তু এই কয়দিনে বেশ ভাব জমে উঠেছে কি অবস্থা খাওয়া দাওয়ার কি অবস্থা আজকে সব ঠিকঠাক এই রাজশাহী ছেলে সারাদিন তো ঘুমেই কাটলো না 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 আমি আজকে প্রচুর থ্রিলিং করেছি প্রচুর থ্রিলিং হ্যাঁ আমি প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং এনজয় করেছি এতে কোনো শরীরে ফায়ার আছে আলগানে আপনি আসি সারা রাত জাগবো প্রত্যেকটা জায়গায় কি করে গেল আমরা যেখানে আজকে যে খাল দিয়ে হাঁটলাম সেখানে তো যায়নি আচ্ছা ওই প্ল্যানের সাথে আমি তো ভাবতেছি তার মেসেজ পেয়ে আমি ভাবতেছি আপনারা হারাই গেছেন ভয় পেয়ে গেছি অনেক মাথা যাক ঠিক আছে চলেন খেয়ে নি যাক পান্তা হচ্ছে তাহলে পান্তা পার্টি পান্তার সাথে কি আছে মানে পান্তার মধ্যে মূল যে জিনিসটা থাকা উচিত সেটা হচ্ছে মরিচ শুকনো এই তো শুকনো মরিচ ঠিক আছে আর কিছু লাগবে না আমরা আসলে বেশ স্বাস্থ্যকর খাবারগুলো খেতে খেতে হয়রান হয়ে গিয়েছিলাম ভাই কেমন লাগলো সুন্দরবন সফরটা এবারে হ্যালো ভাই সুন্দরবন কেমন লাগলো সফরটা অসাধারণ তার থেকে বেশি মজা পাইতাম হ্যাঁ যদি আপনার সাথে ওই যে ট্রলারে করে না হবে নেক্সট টাইম হবে কোন এক সময় হয়ে যাবে দেখ আমরা 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 খাওয়া দাওয়ায় বসে পড়ি হ্যাঁ এই একটা প্লেট দাও বেলা ছাড়দার কই পান্ডা আমার জন্য পান্তার অর্ডার করে আপনি কই আসছেন না আমরা বসে রয়েছি পান্তা তো পরে খাবো আগে এগুলো এই লোকাল খাবার গুলো চলে যাক লোকাল গুলো চলে যাক আপনি আপনি খাইতে গেছিলেন না আমি তো খেতে বসবো ভাবছি হ্যাঁ পান্তাতেই বসছি আমি পান্তার টেবিলে বসছি সুন্দরবন ভ্রমণে হ্যাঁ একটি মানে
উল্লেখযোগ্য ট্রিপ এটা, যেই ট্রিপে পান্তাবাদ আমরা সার্ভ করতে মানে বেস্ট চাইটা, যে যখন যে চাইটা বলতে সব পান্তা খাবো, যে যখন যে চাইটা বলতে সব আল্লাহর হ্যাঁ দেখা যাচ্ছে পরবর্তীতে এরকম ট্রিপে একটা পান্তার একটা মেনু হয়ে গেল আর কি, হতেই পারে। কিন্তু পান্তাটা কিন্তু ভালো, এই 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 ধরনের ট্রিপে পান্তাটা কিন্তু ভালো, একবেলা ভাই আপনি কি গল্প শোনাচ্ছেন তাদের? বহুত গল্প ভাই, বাড়ির বউ হইতে শুরু করে গরু ছাগল পর্যন্ত গল্প চলছে। আরে ভাই তার মা আমার জন্য রাজহাঁস রাখে, সেটাই সে চুরি করে। বিষয়টা সেটা না, আমার জন্য যেটা রাখে আম্মা সেটা হচ্ছে একটু বড় সড়ো, একটু তাজা তাগরা, ঠিক আছে? এই সুন্দরবন ট্রিপ কেমন হলো সবার? ভালো হয়েছে না? অনেক মজা হয়েছে, আগের থেকে একটু ভালো হয়েছে। এখন যেটা হবে সামনে সেটা হচ্ছে যে আমাদের তো মনে হয় ট্রলারে চড়া হবে না, এই সিজন মনে হয় লঞ্চে লঞ্চে কাটান লাগে। না দাওয়াত তো থাকে সবসময়, কিন্তু আমি আসিনি কখনো, কিন্তু এই রুবেল আমাদেরকে নিয়ে আসছে, আরো 60টা লঞ্চ দেখছে, তারা তারিখ চাচ্ছে আপনার। আমার তারিখ? তারিখ আছে তো আপনার, আজকে কালকে আর পরশু। সবাই মিলে এই সফরটি বেশ আনন্দে কাটিয়েছি, নিঃসন্দেহে খুবই উপভোগ করেছি। যদিও এই তিনতলা ছাদের উপর দাঁড়িয়ে বা বসে সুন্দরবন দেখতে খুব বেশি ভালো লাগে না, তবে আমাদের ট্যুর অপারেটররা চেষ্টা করেছেন আমাদেরকে মাটিতে নেমে পানিতে নেমে অর্থাৎ ট্রলারে করে যতটুকু সম্ভব ঘোরানো যায় ততটুকুই। কচিখালি থেকে করমজল অনেক লম্বা পথ, বিশেষ করে আমরা যেই পথ ধরে যাচ্ছি অর্থাৎ সুপতি দিয়ে সেদিক দিয়ে বেশ খানিকটা ঘুরে যেতে হয়। যাই হোক, অনেক রাত পর্যন্ত আমরা গল্প আড্ডা গান শুনতে শুনতে এগিয়ে চললাম, ভোরের দিকে গিয়ে পৌঁছালাম করমজলে। সুন্দরবনে যারা পর্যটন কেন্দ্রিক ব্যবসা করছেন, ট্যুর অপারেটররা রয়েছেন, তারা চেষ্টা করছেন, আসলে আমি যেটুকু শুনি আপনাদের কাছ থেকে, আপনারা যেভাবে সুন্দরবন দেখতে চান, আগে হয়তো আপনাদের সাথে ট্যুর অপারেটরদের চিন্তাভাবনার কিছুটা গ্যাপ ছিল, তবে এখন সেটি দেখছি না। ফেরিওয়ালা আসছে। সকালে করমজলের সামনে পরশুর নদীতে আমরা নোঙর করে রেখেছি, আমরা লঞ্চেই আছি। অনেকেই করমজল ঘুরতে গেছেন, আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, এর মধ্যে দেখি ট্রলারে করে ডাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন তরুণ, তাদেরকে ডেকে নিলাম। গাড়ি একটা নিয়ে টমটম একটা নিয়ে কাছে কাছে উঠে যায়, কাছে কাছে উঠে যায়। তেল পুড়িয়ে এভাবে ভেসে ভেসে তারা ডাব বিক্রি করছে, তবে শহরের চেয়ে দাম অনেক কম। অ্যাকশন শুরু হয়ে গেছে নাকি? বোর্ডে পানি ঢুকে গেল, সোজা করো। হ্যাঁ কি অবস্থা এরা, এদের ট্রলার কি লঞ্চ তো যাচ্ছে না, মানে ভাটার স্রোত এত,
নিজের মাদার ভেসেলে যাওয়া বন্ধ বলে আসছে এই দুধ এই দুধ দিন দেখি জাহাজবাটি জাহাজবাটি বাজারবাটি দারুণ দারুণ সব অভিজ্ঞতা সুন্দরবন এবং এই উপকূলে গেলে আপনারা সেগুলো দেখবেন উপভোগ করবেন যাই হোক আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বিরাট ভাই মধু টেস্ট করে দেখছেন টেস্ট করাতে করাতে এখান থেকে এতটুকু হয়েছে দেখে তো এক কতটুকু ঠিকই আচ্ছা 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 আমি টেস্টার মানে টেস্ট করাচ্ছি মধু মধু আর হচ্ছে মধু মধু ভেজাল দিচ্ছে না তো সর্দার না ভেজালের দিক থেকে একদম ক্লিয়ার ক্লিয়ার আছে বুঝতে পারছি না আমি আপনি তো কথাই বিশ্বাসী তাই না ভাই আমি আবার চেক করাচ্ছি লোক দিয়ে বুঝছেন বিলাইত ভাই লোকজনকে দিয়ে টেস্ট করাচ্ছি মধু মধু ঠিক আছে কিনা ঠিক আছে বেলাত ভাই আপনি থেকে যাচ্ছেন নাকি বেলাত ভাই আবার ট্যুর করতে যাবেন কটকা এক্সপ্রেস শেষ হলো আমরা সবাইকে বিদায় দিয়ে যাচ্ছি মংলাফে আমি ফিরব ঢাকায় তবে এই যে পর্যটকরা রয়েছেন তারা খুলনা হয়ে ফিরবেন পশুর নদীতে এখন ভাটা চলছে ভীষণ স্রোত আরে বাবা জোয়ার ভাটা আর লবণ জলের এই জনপদের গল্প শোনাতে আবারও ফিরব খুব শিগগিরই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই